বন্ধুরা, সবার আগে ভিডিও দেখার জন্য প্রথমে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন এবং সবার আগে নোটিফিকেশন পাওয়ার জন্য পাশে বেল আইকনে ক্লিক করুন। সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি। কেমন আছেন সবাই? বন্ধুরা, নতুন আরেকটি টিউটোরিয়াল আপনাদের জন্য নিয়ে আসলাম, আশা করছি অনেক ভালো লাগবে। আজকে যে বিষয় নিয়ে কথা বলবো সেটি হচ্ছে অ্যাডোবি ফটোশপের মধ্যে যে কোনো লেখাকে কীভাবে আঁকাবাঁকা করবেন এবং এফেক্ট কীভাবে দিবেন, এই বিষয়টি আজকে আপনাদের সাথে শেয়ার করব। যারা অ্যাডোবি ফটোশপের কাজ জানেন, ভিডিও দেখার কোনো প্রয়োজন নেই। যারা একদম নতুন অথবা এখনও জানেন না যে কোনো লেখাকে এফেক্ট কীভাবে দিবেন এবং আঁকাবাঁকা কীভাবে লিখবেন, শুধুমাত্র তারাই আজকের ভিডিওটি দেখুন। চলুন বন্ধুরা, দেখে নেওয়া যাক কীভাবে কাজটি করা সম্ভব। সেজন্য প্রথমে অ্যাডোবি ফটোশপ ওপেন করবেন। আমি আগের থেকে এখানে ওপেন করে রাখছি। ফাইলে যাবেন, এখানে নিউতে ক্লিক করবেন, কাস্টমে ক্লিক করে যে কোনো একটি সাইজ ওপেন করতে পারেন। যাই হোক, এখন এই যে দেখতে পাচ্ছেন টি, অর্থাৎ হরিজন্টাল টাইপ টুল, এখান থেকে আমি কিছু লিখে আপনাদেরকে দেখাচ্ছি। যেমন আমার নামটি এখানে লিখব প্রথমে, কালারিং করার জন্য প্রথমে সিলেক্ট করবেন যতটুকু লিখবেন, এই যে দেখতে পাচ্ছেন আমি সিলেক্ট করলাম। আর এখানে সাইজ কম বেশি করতে পারেন, যদি কালার দিতে চান সেক্ষেত্রে এখানে বিভিন্ন কালার দেওয়া আছে, যে কোনো কালার সিলেক্ট করে আপনাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী দিতে পারবেন। আর উপরে যে টির একটু লোগো দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করবেন, দেন নামে ক্লিক করবেন। এখানে বিভিন্ন বক্স দেখা যাচ্ছে, আপনারা লেখাকে আঁকাবাঁকা করার জন্য যে কোনো একটি সিলেক্ট করতে পারেন। সিলেক্ট করার পর মুভ টুলে ক্লিক করবেন, ক্লিক করার পর কন্ট্রোল প্লাস টি প্রেস করে আপনারা লেখাকে মুভ করাতে পারেন এবং বড়ো ছোটো করতে পারবেন। দেন উপরে মুভ টুলে ক্লিক করে অ্যাপ্লাইতে ক্লিক করবেন, হয়ে যাবে। আর যদি চেঞ্জ করতে চান তাহলে সেম অপশনে এসে এখানে আরও বিভিন্নভাবে দেওয়া আছে, যে কোনো একটি সিলেক্ট করতে পারেন। এখানে আগে পিছিয়ে করার জন্য, লেখাকে বিভিন্ন ডিজাইন দেওয়ার জন্য তিনটি অপশন আছে। আপনারা আমি যেভাবে করছি এখান থেকে আগে পিছে করে লেখাকে আরও বিভিন্নভাবে স্টাইল দিতে পারেন। এই যে দেখতে পাচ্ছেন, সবগুলো চেক করবেন কোনটা আপনাদের পছন্দ, সেই অনুযায়ী আপনারা রাখতে পারেন। যাই হোক, লেখার মধ্যে এসে এখানে অ্যাপ লোগোতে ক্লিক করবেন, বেবেল অ্যান্ড এম্বোস, এভাবে একটি ডায়লগ বক্স চলে আসবে। স্টাইলে ক্লিক করে আপনারা এখানে আগে পিছিয়ে দিয়ে সাইজ দেখে নিতে পারেন। সাইজে যখন আগে করবেন তাহলে লেখা কীরকম দেখাচ্ছে দেখতে পাচ্ছেন। এবং ড্রপ স্টোকে ক্লিক করে কালারিং চেঞ্জ করতে পারেন। কালারিং চেঞ্জ করে এখানে যখন অপাসিটি কম বেশি করবেন এবং সাইজ যখন কম বেশি করবেন সেক্ষেত্রে আউটলাইন আরও সুন্দর দেখাবে, এগুলো আপনারা দেখে নেবেন। আর যদি লেখাকে আরও কালারিং করতে চান সেক্ষেত্রে টেক্সট সিলেক্ট করবেন, সিলেক্ট করার পর যে কালার দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন, তাহলে বিভিন্ন কালার চলে আসবে। এটি দেখতে পাচ্ছেন লেখা এখন অন্যরকম দেখাচ্ছে। অ্যাপ লোগোতে ক্লিক করবেন, ক্লিক করার পর স্টোকে ক্লিক করবেন, দেন এখান থেকে অপাসিটি কম বেশি করতে পারেন। আউটলাইনের জন্য সাইজ যখন আগে পিছে করবেন এভাবে দেখাবে, প্রয়োজন অনুসারে আপনারা এখানে বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। আর
আউটলাইনে যে কালার দেখতে পাচ্ছেন সেটি যদি চেঞ্জ করতে চান তাহলে অবশ্যই এভাবে করতে পারবেন। এই হচ্ছে বিষয়, যদি সেভ করতে চান সেক্ষেত্রে ফাইলে যাবেন সেভ এস, প্রথমে জিপিজি ফরম্যাটে রাখবেন, ফাইলের যে কোনো একটি নাম দিবেন এবং কোথায় সেভ করবেন সেটি সিলেক্ট করবেন। যেমন আমি ডেস্কটপে সেভ করব, সেই জন্য ডেস্কটপ সিলেক্ট করলাম, কমপ্লিট করার পরে সেভে ক্লিক করবেন, দেন ওকে। এখন দেখতে পাচ্ছেন সেভ হয়েছে, ডেস্কটপে নিয়ে যাচ্ছি, প্লে করে দেখি। ওকে, এভাবে দেখাচ্ছে। সো বন্ধুরা, আপনাদের প্রয়োজন অনুসারে যে কোনো লেখাকে ব্যান করতে পারবেন এবং আপনাদের প্রয়োজন অনুসারে যে কোনো লেখাতে এফেক্ট দিতে পারবেন, আউটলাইন তৈরি করতে পারবেন বিভিন্ন কালার দিয়ে। এই হচ্ছে বিষয়, আশা করছি বুঝতে পেরেছেন। যদি ভিডিও ভালো লাগে তাহলে লাইক দিবেন, শেয়ার করবেন, নতুন দর্শক হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না। আজকে এই পর্যন্ত, ভালো থাকবেন সবাই, সবার জন্য শুভকামনা রইল। অন্য দিনের নতুন কোনো টিউটোরিয়াল নিয়ে আপনাদের সামনে আসব, সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।